বাগেরহাটে মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শিশু একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন পর্যায়ে 200+ প্রতিযোগী অংশ নেয়। শিশু একাডেমি অডিটোরিয়ামে এই প্রতিযোগিতায় জেলার শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার রিয়াজুজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, বিচারক মণ্ডলী, অভিভাবক ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন। পরে এদিন বিকেলে শহরের স্বাধীনতা উদ্যানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মুজিব মানে সুখ, মুজিব মানে সুখ।